ভারতে উত্তরপ্রদেশের নবনির্মিত সুবিশাল অযোধ্যায় রাম মন্দিরে মহা সমারোহে সোমবার উদ্বোধন হওয়ায় আনন্দে ও আবেগে ভাসছেন বাংলাদেশের হিন্দুরা। এমন একটা দিনের প্রতিষ্ঠায় ছিলেন বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা অধীর আগ্রহের সঙ্গে সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী হয়েছেন। এর আগে গত বুধবার রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করার আগেই ভূমি পুজোর প্রসাদ বা অক্ষত চাল পৌঁছে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই প্রসাদ হরিদাসপুর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে। ভারতের হিন্দু মহাজোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতাদের কাছে 200 প্যাকেট প্রসাদ হস্তান্তর করা হয়। সেই সঙ্গে মন্দির প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ পত্র এবং লিফলেট দেওয়া হয়েছে বাংলাদেশের হিন্দু সংগঠনের নেতাদের হাতেও। সেখানে কখন কি হবে, কখন কোন অনুষ্ঠান হবে তা আমন্ত্রণ পত্রেই জানিয়ে দেওয়া হয়। তাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিকে তাকিয়েছিলেন বাংলাদেশের হিন্দুরাও। রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে বাংলাদেশের হিন্দুরা জানিয়েছেন, আমরা মহা খুশি, রাম মন্দির উদ্বোধন হয়েছে। এটা হিন্দু জাতির মানুষদের কাছে খুবই গর্বের দিন, আর এই মন্দিরের প্রসাদ হাতে পেয়ে বাংলাদেশি হিসেবে আমরাও গর্ববোধ করি। বাংলাদেশের 64টি জেলায় বাংলাদেশ হিন্দু মহাজোট কমিটি গঠন করা হয়েছে। এই প্রসাদ চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তারা এদিন সশরীরে অযোধ্যায় যেতে না পারলেও তাদের সবার মন পড়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ঘিরে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছোটখাটো অনেক রাম মন্দির আছে, সেই মন্দিরগুলিতে সোমবার বিশেষ পুজোর আয়োজন করা হয়। যেখানে রাম মন্দির নেই সেখানে অন্য মন্দিরে বা নিজেদের বাড়িতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ পুজো এবং আরাধনা করা হয়েছে। জয় জয় শ্রীরাম। আমরা খুব আনন্দ করছি এখানে যে আমাদের মন্দির ভারতের, মানে আমাদের, আমরা মনে করি আমাদের বাংলাদেশের মন্দির, সেটা আমরা সবসময় মনে করি যে আমাদের আনন্দ, আনন্দ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কী আনন্দ হয়েছে যে ভগবানের একটা থান আমরা পেয়েছি। আর আমরা ওই প্রসাদ তো পাড়া গেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে, না আমরা এখানে এখনো প্রসাদ পাইনি, এটা জালাই কিন্তু পাঠানো হয়েছে। এখনো আমরা হয়তো আমরা পান নাই, অন্য কেউ পাই। হ্যাঁ পেয়েছি অবশ্যই। কেমন আনন্দ কেমন করলেন? অনেক আনন্দ, আমরা খুব দেওয়ালি করেছি, খুব আনন্দ করেছি। পুজো দিয়েছেন তো? হ্যাঁ খুব আনন্দ করে আলো দিয়ে খুব পূজা দিয়েছি আমরা, খুব খুব আলো দিয়ে পূজা দিয়েছি আমরা। আমাদের ভাকায় মানে ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের উদ্দেশ্যে বলবো যে সবাই যাতে রাম মন্দিরেরই করে সবাই। এটা হ্যাঁ ইচ্ছা আছে, জানি না, আর যদি শ্রীরাম যদি নেওয়ায় অবশ্যই যাব। আমার নামটা কি? আমার নাম শুক্লা সরকার। থ্যাংক ইউ।